কিশোরীকে ধর্ষণ ও হুমকি দেওয়ার অভিযোগ উঠল প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে থানায় মেয়েটির পরিবারের পক্ষ থেকে অভিযোগ জানানো হয়েছে অভিযুক্ত কিশোরীকে ধর্ষণ ও হুমকি দেওয়ার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে গোবরডাঙ্গা থানা এলাকায় জানা গেছে এলাকার এক যুবক নবম শ্রেণীর কিশোরীকে ভালোবাসার প্রস্তাব দেয় কিশোরী প্রস্তাবে রাজি না হওয়ায় তাকে হুমকি দেয় অভিযুক্ত যুবক এমনকি তার নগ্ন ছবি তৈরি করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হবে বলেও হুমকি দেয় সে বাধ্য হয়ে তার সাথে সম্পর্ক রাখে কিশোরী বছর দুই আগে কিশোরীকে উত্তক্ত করার অভিযোগ ওঠে ওই যুবকের বিরুদ্ধে এরপরই ভিন রাজ্যে পালিয়ে যায় অভিযুক্ত দিন কুড়ি আগে সে বাড়িতে ফেরে অভিযোগ চলতি মাসের তিন তারিখ মেয়েটির বাড়িতে গিয়ে তাকে ধর্ষণ করে অভিযুক্ত কাউকে বললে সপরিবারে মেরে ফেলারও হুমকি দেওয়া হয় প্রথমে মেয়েটি ঘটনার কথা কাউকে না বললেও পরে চাপে পড়ে সব কথা স্বীকার করে এরপরই থানায় অভিযোগ দায়ের হয় ঘটনার পর পলাতক অভিযুক্ত যুবক ঘটনার তদন্ত শুরু হয়েছে ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড গোবরডাঙ্গা